ভিওর্স কেমন আছেন আপনারা চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে ইয়েস এ রান্নাটা নতুন এই জন্যই বলবো কারণ এতে আমি কোনো পেঁয়াজ রসুন কিছুই ইউজ করিনি বন্ধুরা এখন যে পেঁয়াজের দাম এর মধ্যে যদি পেঁয়াজ ছাড়া একটা সুস্বাদু খাবার আমি দেখাতে পারি আশা করি আপনাদের সবার ভালো লাগবে রান্নাটা একটু ট্রাই করেই দেখেন পাঁচ ফোড়ন দিয়ে সবজি জাস্ট ভেরিয়াস আইটেমের সবজি আমি দিয়েছি আর কাঁচামরিচ আদা লবণ হলুদ অ্যাজ ইউজুয়াল আমি এটা রান্নাটা আমি নিজে করিনি আমি রান্নাটা দেখেছি ভালো লেগেছে তাই শেয়ার করছি চলে আসলাম প্রসেসে প্রথমে কড়াইয়ে তেল দেওয়া হয়েছে তার মধ্যে গোটা মরিচ আর দুইটা এলাচ দেয়া হয়েছে আর লাগবে তেজপাতা এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন পাঁচফোরণের ফ্লেটা ফ্লেভারটা খুবই সুন্দর আর দিচ্ছি আদা বাটা সরি দিচ্ছি না দিচ্ছে একটু নেড়ে চড়ে পাঁচফোরণের ফ্লেভারটা বের হলে সবজিগুলা দিয়ে দিতে হবে বেশ সবজি এখানে অনেকগুলো ইউজ করা হয়েছে তার মধ্যে পেঁপে মিষ্টি কুমড়া গাজর সিম মুলা। আলু আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে নেবেন লবণ দিয়ে দিল পরিমাণ মতো বিয়ার্স আপনাদেরকে রাঁধুনি যে রান্না করছে তাকেও আমি দেখিয়ে দিব আজকে একটু হলুদের গুঁড়া হলুদটা বেশি দিতে হবে না হাফ চামচ হলুদ দিয়ে দিবেন কাঁচামরিচ ঝালটা পরিমাণ মতো দিবেন যে যেমন ঝাল খান এর মধ্যে শুকনো মরিচের গুঁড়া দেওয়ার দরকার নেই কাঁচামরিচটাই দিবেন এখন পাঁচ সাত মিনিটের মতো ঢেকে দেওয়া হচ্ছে পাঁচ মিনিট মতো ঢেকে দিবেন হালকা সিদ্ধ হলে তুলে নিতে হবে কোনো পানি দেওয়া হয়নি পানি ছাড়াই আলতো আছে কষিয়ে নিতে হবে এখন নেড়ে চেড়ে সবজিগুলো ভাজতে থাকবেন ঠিক কালার এরকম টাইপের কালার হয়ে আসবে কমে আসবে সবজিগুলা দেখতে পাচ্ছেন রাধিনি যে রান্না করছেন এখন ভালোভাবে ভাজতে হবে যখন সবজিগুলো মোটামুটি গলে যাবে সিদ্ধ হয়ে যাবে দেখা যাবে তখন পানিটা দিতে হবে পানির পরিমাণ কম দিবেন। কারণ সবজিটা মাখো মাখো হবে হালকা নেড়ে চেড়ে দশ মিনিট মতো সিদ্ধ করবেন দশ মিনিটও লাগবে না আট মিনিটের মতো সিদ্ধ করেছে আমি দেখেছি আট মিনিট মতো সিদ্ধ করেছে এভাবে ঢেকে দেবেন সাত আট মিনিট পরে তুলে নেবেন অল্প পানি থাকবে বেশি না অল্প পানি থাকবে পেঁয়াজ পেঁয়াজ রসুন ছাড়াই এই রান্নাটা বেশি টেস্টি আপনারা একটু ট্রাই করে দেখবেন ভাবছেন হয়তো খেতে ভালো লাগবে না বাট আপনারা খেয়ে দেখতে পারেন যে কেমন লাগছে আসলে হালকা নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছে খুবই ইয়ামি লো কালারফুল একটা রান্না ফ্লেভারটা খুবই দারুণ এত ভালো একটা ফ্লেভার আসছে মনে হচ্ছে এমনি এমনি শুধু সবজি খেয়ে নেই এমনি কিছু ছাড়াই দেখতে পাচ্ছেন সিদ্ধ হওয়ার পরে দুই তিন মিনিট ভালোভাবে নাড়তে হবে যেন এরকম মাখা মাখা হয়ে যায় ভিয়ার্স আপনারা একটু বাসায় ট্রাই করে দেখেন কেমন লাগে আসলে জাস্ট কিউরসিটি জন্য করতে পারেন আমার তো খুব ভালো লেগেছে খুব কালারফুল একটা রান্না আপনারা যদি ভালো লাগে আমার রান্নাটা প্লিজ আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন আর বেশি বেশি লাইকস কমেন্টস আর শেয়ার করুন ভালো থাকবেন ডিয়ার্স